সম্প্রতি রাজ্য সরকার প্রশাসনিক কাজে গতি আনার জন্য 30 জন টিসিএস অফিসার নিয়োগ করে। রবিবার প্রথা অনুযায়ী ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশন নবনিযুক্ত টিসিএস দের বরণ করে নেয়। আগরতলা পুর নিগম হলে অনুষ্ঠিত এদিনকার অনুষ্ঠানে সিনিয়র টিসিএস সি কে জমাতিয়া, রবীন্দ্র রিয়াং, পি কে চক্রবর্তী, টি কে চাকমা, এল ডার্লং, সত্যজিৎ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র অফিসাররা এদিন তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন নবনিযুক্ত টিসিএস দের সামনে এবং সে সাথে কিভাবে গুড গভর্নর কিভাবে দেওয়া তাও বর্ণনা করেন। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা প্রশাসক অসীম সাহা এই কথা জানান। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে কি বাধা সম্মুখীন হয়েছেন এবং কিভাবে উঠিয়েছেন এবং এই যে একটা গুড গভর্নেন্স দেওয়ার জন্য আমাদের কি কি করণীয়, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো সিভিল সার্ভিস হিসেবে, সে অভিজ্ঞতাটাকে একে একে সবাই শেয়ার করছেন। তো নতুনদের বরণ করাই নাই, শুধু আমরা নতুনকে কিছু দিচ্ছি যে আগামী দিন চাই অভিজ্ঞতাগুলিকে পাথেয় করে ওনারা ভালো কাজ করতে পারেন। এই আমরা সবাই ত্রিপুরার ছেলে, ত্রিপুরার উন্নতির জন্য আমরা সর্বদা কাজ করব, এই মানসিকতা এখানে আমরা নিয়ে এই শপথ নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করেছি। কারণ আমাদের আমরা ত্রিপুরার আনাচে কোনাচে প্রতিটা জায়গা আমাদের চেনা এবং প্রতিটা অংশের লোকই এখানে আছে এবং প্রতিটা জায়গাতে আমরা যাতে ডেভেলপ করতে পারি সেই দিশা নিয়ে আমাদের এই আলোচনা এবং এই দিশাকে মাথায় রেখে কাজ করার জন্য নতুনদের কাছে আমরা আহ্বান রাখছি, উপদেশ দিচ্ছি, সিনিয়রদের উপদেশ আমরা শুনছি। উল্লেখ্য, সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্যান্য প্রশাসকদের সাথে টিসিএস অফিসারদেরও একটা বিরাট ভূমিকা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।